भाजपा सांसद दिलीप घोष द्वारा आसनसोल नगर निगम के विभिन्न वार्डों में आज भाजपा प्रार्थियों के समर्थन में चुनाव प्रचार किया गया। बुधवार को दिलीप घोष ने बर्नपुर के विभिन्न इलाके में चुनाव प्रचार किया। इस दौरान उन्होंने बर्नपुर के नरसिंह बांध इलाके में डॉक्टर बीआर अंबेडकर की प्रतिमा पर माल्यार्पण किया। इसके बाद उन्होंने नरसिंह बांध इलाके के दुबेपाड़ा में स्वामी विवेकानंद की प्रतिमा पर भी माल्यार्पण किया। दिलीप घोष के आगमन को देखते हुए भारी संख्या में पुलिस बल को वहां तैनात किया गया था। दिलीप घोष ने आरोप लगाया कि पुलिस तृणमूल के इशारे पर उन्हें चुनाव प्रचार करने में बाधा डाल रही है। साथ ही उन्होंने कोविड नियमों का उल्लंघन कर चुनाव प्रचार करने के आरोपों से भी इनकार किया। তখন থেকেই পুলিশ দিয়ে আমাদের আটকাবার চেষ্টা করছে। কালকে কুলটি বরাকর রামনগরে গেছি, আমি সব জায়গায় পুলিশ আটকাচ্ছি। কি আমাদের সঙ্গে প্রচুর লোক আছে, আমরা চার পাঁচজন কার্যকর্তাই বেরোচ্ছি, আমাদের এমপি দুইজন এমএলএ আর ক্যান্ডিডেটস আর আমি, কিন্তু পাবলিক আছে, এখানে লোকও বেশি, বিজেপির প্রতি লোকের আগ্রহ আছে, লোক রাস্তায় বেরোচ্ছে, দাঁড়াচ্ছে, হাত দেখাচ্ছে, ভুল ছুটছে। এতে যদি আইন ভঙ্গ হয় তাহলে তো নির্বাচন করাই ঠিক, আর মানুষের সঙ্গে দেখাই না করতে পারে তাহলে নির্বাচন প্রচার হবে কি করে? আর পুলিশ টিএমসির কাজটা করে দিচ্ছে, তারা আমাদের আটকাতে পারছে না, পুলিশ আমাদের বারবার আটকাচ্ছে। আপনারা আমার সঙ্গে আছেন, সাংবাদিক আর সুরক্ষাকর্মী আর আমার পাঁচজন কর্মী, এটাই আমরা আছি। পেছনের লোকজন আসছে, বেরোচ্ছে, রাস্তায় দাঁড়াচ্ছে, তাদের সাথে দেখা করার জন্য তো এসছি আমি। আমাদের লোকেরা ব্যবসা করার অনেক কিছু আছে করতে পারবে, ওনারা তো রাজনীতির ব্যবসা করে, আমরা সেটা করি না। ব্যবসা করার জন্য অনেক জায়গা আছে, সারা দেশের লোকেরা ব্যবসা করছে, যারা আমাদের ব্যবসায়ী তারা ভালো ভালো ব্যবসায়ী ব্যবসা করে, কিন্তু রাজনীতি না, আমরা রাজনীতির সময় রাজনীতি করি, ধর্মের সময় ধর্ম করি, ব্যবসার সময় ব্যবসা করি। উনি সব কিছু না বুঝেই বলেন, সব কিছু বলা উচিত না, সবার স্বভাবও পায় না। রাজনীতির ব্যবসা কি, ওনাদের দিদির বক্তব্য থেকে বোঝা যায়।